আজকে যে ক্লাস সেটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ ইন ক্লোজড অ্যান্ড ওপেন অর্গান পাইপ, এবং সেখান থেকে তার ফান্ডামেন্টাল টোন কার কার, না ক্লোজড অর্গান পাইপের ফান্ডামেন্টাল টোন এবং ওপেন অর্গান পাইপের ফান্ডামেন্টাল টোন আমরা নির্ণয় করব, তার সাথে সাথে নিউমেরিক্যাল করতে চলেছি। তো প্রথমে আমরা দেখে নিই যে স্ট্যান্ডিং ওয়েভ ইন ক্লোজড অ্যান্ড ওপেন অর্গান পাইপ। দেখো স্ট্যান্ডিং ওয়েভ আমরা এর আগে কোথায় পড়েছিলাম, স্ট্যান্ডিং ওয়েভ আমরা পড়েছিলাম এর আগে কোথায়, স্ট্যান্ডিং ওয়েভ ওয়েভ স্ট্যান্ডিং ওয়েভ ইন স্ট্রিং এর ক্ষেত্রে আমরা পড়েছিলাম, কার ক্ষেত্রে পড়েছিলাম, স্ট্রিং এর ক্ষেত্রে। স্ট্রিং এর ক্ষেত্রে স্ট্যান্ডিং ওয়েভ কি ছিল, স্ট্রিং এর ক্ষেত্রে স্ট্যান্ডিং ওয়েভ কি ছিল, না একটা স্ট্রিং কে দুই দেওয়ালের মধ্যে শক্ত করে বাঁধা ছিল, যে স্ট্রিংটার মধ্যে টেনশন অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, দুধার থেকে শক্তভাবে বাঁধা রয়েছে, তার মধ্যে টেনশন কাজ করছে। আচ্ছা এবারে আমি কি করলাম, না এই স্ট্রিংটার মাঝখান থেকে আমি কি করলাম, একটা প্লাক করলাম, একটু টেনে দিলাম। তো টেনে দিলে আমি কি দেখবো, এই স্ট্রিংটা এইভাবে এইভাবে কি হতে থাকবে, এইভাবে অসিলেট করতে থাকবে, এরকম করে স্ট্রিং এর প্রত্যেকটা পার্টিকেল কি করতে থাকবে, অসিলেট করতে থাকবে। তো যে দুটো অংশ দেওয়ালের সাথে শক্তভাবে বাঁধা রয়েছে সেই অংশে কি সৃষ্টি হবে, নোডের সৃষ্টি হবে, এবং মাঝখানে সব থেকে মাঝখানে যে পার্টিকেলটা রয়েছে সেই পার্টিকেলটা একদম ফ্রিলি মাস্ট এসএইচএম বানাবে, তো একদম ফ্রিলি সব থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বানাবে। তো এই পার্টিকেলটা কি দেখতে চলেছি, সব থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বানাচ্ছে। তো এই পার্টিকেলটাকে আমরা কি বলবো, অ্যান্টাইনোড, আর এই দুটো পার্টিকেলকে আমরা কি বলবো, নোড। ক্লিয়ার? তো এদের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, একটাই মাত্র লুপ তৈরি হয়েছে, কটা লুপ তৈরি হয়েছে, ফার্স্ট লুপ তৈরি হয়েছে, একটাই মাত্র লুপ তৈরি হয়েছে। তো একটা লুপের জন্য যে ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে থাকতাম তাকে আমরা কি বলতাম, না ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অথবা কি বলতাম, না ফান্ডামেন্টাল টোন অর মোড, অথবা একে আমরা কি বলতাম, যে ফার্স্ট হারমোনিক, অথবা আমরা কি বলতাম একে ফার্স্ট হারমোনিক ক্লিয়ার? একে আমরা কি বলতাম ফার্স্ট হারমোনিক, কার ক্ষেত্রে আমরা দেখতে চলেছি, স্ট্রিং এর ক্ষেত্রে দেখতে চলেছি। তো এই ক্ষেত্রে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বার করার ফর্মুলা কি ছিল, এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। তো ল্যামডা হচ্ছে কি, ভি হচ্ছে কি, না ভি হচ্ছে এই মিডিয়াম, ওয়েভটা কার মধ্য দিক দিয়ে চলাচল করছে, এই স্ট্রিংটার মধ্য দিক দিয়ে, তো স্ট্রিং এর মিডিয়াম। তো ভি কার উপরে ডিপেন্ড করে থাকে, এই যে ভেলোসিটি, ভি কার উপরে ডিপেন্ড করে থাকে, প্রথমে দেখো মিডিয়ামের উপর, ভি কার উপরে ডিপেন্ড করে থাকে, মিডিয়ামের উপর, মিডিয়াম এখানটায় কি, না স্ট্রিং, তাহলে স্ট্রিং এর উপরে ডিপেন্ড করবে তার ভেলোসিটি ভি। ক্লিয়ার? ল্যামডা হচ্ছে কি, না ল্যামডা হচ্ছে তার ওয়েভলেন্থ, ল্যামডা হচ্ছে তার ওয়েভলেন্থ, যে এই ওয়েভটার ওয়েভলেন্থ। আচ্ছা দুটো নোডের মধ্যে, নোডের ডিসপ্লেসমেন্ট কত হতো, কত তো জিরো, তাহলে নোড সেই পার্টিকেল গুলোকে আমরা বলবো তাদের ডিসপ্লেসমেন্ট জিরো। দুটো নোড, দুটো সাকসেসিভ নোডের মধ্যে লেন্থ কত হবে, না ল্যামডা বাই টু, এই স্ট্রিং এই ওয়েভটার ওয়েভ লেন্থ যদি ল্যামডা হয় তাহলে ল্যামডা বাই টু। আচ্ছা এই স্ট্রিংটার লেন্থ কত, না স্ট্রিংটার লেন্থ আমি মানলাম এল, স্মল এল ধরি, স্মল এল। তো স্ট্রিংটার লেন্থ যদি স্মল এল হয়ে থাকে তাহলে আমরা কি বলবো, না ভি বাই L is equal to হচ্ছে কত, ল্যামডা বাই টু, তো ল্যামডা ইজ ইকাল টু 2L, ল্যামডা ইজ ইকাল টু 2L, তাহলে ভি বাই 2L। আর ভি হচ্ছে কি, না ওই স্ট্রিং এর, ওই স্ট্রিং এর ভেলোসিটি, স্ট্রিং এর মধ্য দিক দিয়ে যে ওয়েভ যাচ্ছে সেই ওয়েভের ভেলোসিটি। ক্লিয়ার? স্ট্রিং এর মধ্য দিক দিয়ে যে ওয়েভ যাচ্ছে সেই ওয়েভের ভেলোসিটি। স্ট্রিং এর ক্ষেত্রে ওয়েভের ভেলোসিটি বার করার ফর্মুলা তাও আমরা জানি, ভি ইজ ইকাল টু রুট ওভার টি বাই মিউ হয়ে থাকে, মিউ হচ্ছে কি মাস ডেন্সিটি, মিউ কি হয়ে থাকে, না মাস ডেন্সিটি, মিউ হচ্ছে মাস ডেন্সিটি। তো ভি এর জায়গায় আমরা অবশ্যই বসাতে পারবো যে 1/2L ইনটু রুট ওভার টি বাই মিউ, তাহলে এটাই ছিল আমাদের ফার্স্ট হারমোনিক বা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। নেক্সট আমরা কি করেছিলাম দেখে নিই, নেক্সট করেছিলাম কি, সেম স্ট্রিং এর উপর আমি কি করেছিলাম, না মানে প্লাক করার পজিশন আমরা কি করেছি, চেঞ্জ করে কি করেছি, দুটো লুপ বানিয়েছি। তো সেম স্ট্রিং তো আমাদের রয়েছে, তো সেম স্ট্রিং এর উপর আমি কি করেছি, দুটো লুপ বানাবো। তাহলে দুটো লুপ বানাতে গেলে কি করবো, না দুপাশে তো নোডের সৃষ্টি হবে, দুটো এন্ডে তো নোডের সৃষ্টি হবে।
আর মাঝখানে আরেকটা নোড বানিয়ে নেব। তো দিলে কি হবে, দুটো লুপ সৃষ্টি হয়ে যাবে, দিলেই দুটো লুপ সৃষ্টি হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তো এখানে কটা লুপ সৃষ্টি হয়েছে, দুটো লুপ, টু লুপ লিখে নি, টু লুপ। আচ্ছা তাহলে দুটো লুপের ক্ষেত্রে আমরা কি পাবো? আচ্ছা এটা একটা নোট, এটা একটা নোট। তাহলে এই ক্ষেত্রে দেখো স্ট্রিং কিন্তু সেম রয়েছে, তো আমি যদি লুপ যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ওয়েভ লেন্থ চেঞ্জ করতে হবে। তাহলে এক্ষেত্রে ওয়েভ লেন্থ হচ্ছে কত? আরে ওয়েভ লেন্থ স্ট্রিং এর মিডিয়াম, মানে স্ট্রিং এর মধ্যে দিয়ে ওয়েভের মিডিয়াম কিন্তু ওয়েভের ভেলোসিটি স্পিড কিন্তু সেম, ওয়েভের স্পিড কিন্তু সেম, বাট ওই ওয়েভের ওয়েভ লেন্থ চেঞ্জ করছে। ওই ওয়েভের ওয়েভ লেন্থ চেঞ্জ করবে, ওয়েভ লেন্থ আমরা কিভাবে চেঞ্জ করবো, না প্লাক করার উপর ডিপেন্ড করবে, কিভাবে আমরা পুশ করবো হচ্ছে বা প্লাক করবো যা খুশি। তো এই নোট থেকে এই নোট পর্যন্ত ওয়েভলেন্থ আমি মানলাম কত, না ল্যামডা 1/2। আমি আরেকটা ওয়েভলেন্থ মানলো ল্যামডা 1/2, তাহলে এইখান থেকে এইটুকু হবে কত, ল্যামডা 1/2। ক্লিয়ার? আচ্ছা তো স্ট্রিং এর লেন্থ তো এখনো সেম রয়েছে, তাহলে এল ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, না ল্যামডা 1/2 প্লাস ল্যামডা 1/2, দ্যাটফর আমরা কি লিখতে পারি, না এল ইকুয়াল টু ল্যামডা 1। তো এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হবে, না এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হবে F is equal to V by lambda 1, equal to আমি কি লিখবো, V by lambda 1 এর জায়গায় আমি L লিখতে পারি। আচ্ছা তো V এর জায়গায় আমি কি লিখতে পারি, root over P by mu লিখতে পারি। আচ্ছা তো এবারে আমি কি করলাম, এবারে আমি কি করলাম, আমাদের by L ছিল, তো উপরে একটা আমি 2 গুণ করলাম, নিচে একটা 2 দ্বারা ভাগ করলাম, therefore আমি কি বলতে পারি, দেখো আমি 2 টাকে যদি বাইরে নিই তাহলে আমি কি লিখতে পারি, 1/2L into root over T by mu equal to আমি কি লিখতে পারি, 2 into, আচ্ছা এই টার্মটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির মতো আছে 2F1। তার মানে আমি কি দেখলাম যে দুটো লুপ জেনারেট করতে যে ফ্রিকোয়েন্সিটা আমরা পেলাম সেটা হচ্ছে কি, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির দ্বিগুণ, তার মানে এটা হচ্ছে সেকেন্ড হারমোনিক, যদি তিন গুণ হতো বলতাম থার্ড হারমোনিক, বোঝা গেছে? তো হারমোনিক তার উপরে ডিপেন্ড করবে যে ফান্ডামেন্টালের সাথে দ্বিগুণ না তিন গুণ হচ্ছে, যদি দ্বিগুণ হয় তাহলে সেকেন্ড হারমোনিক, তিন গুণ হলে থার্ড হারমোনিক, যদি 4 হতো এখানটায় 4F1 হতো তাহলে আমরা বলতাম 4th হারমোনিক। তাহলে এটা যে আমরা সৃষ্টি করলাম এটা হচ্ছে কি F2, যে F2 এর ভ্যালুটা হচ্ছে কি, এই F2টা কত, না একে আমরা কি বলবো, না একে আমরা বলবো, তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির পরে কি আসছে, ফার্স্ট ওভারটোন, ফার্স্ট ওভারটোন অথবা অর আমরা কি বলতে পারি, সেকেন্ড হারমোনিক, অথবা আমরা কি বলতে পারি, সেকেন্ড হারমোনিক। ক্লিয়ার করতে পেরেছি, বোঝা গেছে? এরপরে দেখো, এরপরে আমি তৈরি করতে চাই সেকেন্ড ওভারটোন, কি বার করতে ভাই, সেকেন্ড ওভারটোন, আর কত হারমোনিক হবে কিন্তু আমি জানি না, হারমোনিক কত হবে সেটা কিন্তু আমি জানি না, হারমোনিক কত নম্বর হারমোনিক হবে সেটা কিন্তু আমি চেক করে বলবো। তো কি করব, সেই আমাদের স্ট্রিং রয়েছে, সেই স্ট্রিং এল লেন্থের, সেই স্ট্রিং এবারে এই এল লেন্থের স্ট্রিং এর উপরে আমি কি করব, কি করব, এখানে দুটো লুপ বানিয়েছি, এখানে কটা লুপ বানাবো, তিনটি লুপ বানাবো, কটা লুপ বানাবো, তিনটি লুপ বানাবো। তো তিনটা লুপ বানাতে গেলে আমাকে কি করতে হবে, দু সাইডে তো নোডের সৃষ্টি হবে, এগুলো তো বাধা রয়েছে, এখানে কি রয়েছে, বাধা রয়েছে। আচ্ছা তো তিনটা লুপ বানাতে গেলে আমাকে কি করতে হবে, আরেকটা নোড আমাকে ভেতরে প্রবেশ করাতে হবে, আরেকটা নোড আমাকে ভেতরে প্রবেশ করাতে হবে। ক্লিয়ার? তো জেনারেট হয়ে গেল আমাদের তিনটা লুপ। ক্লিয়ার? তো এটা একটা নোড, এটা একটা নোড। তো এই ক্ষেত্রে লক্ষ্য করো যে দুটো সাকসেসিভ নোডের মধ্যে ডিসটেন্স কত, না আলাদা কিছু, ল্যামডা 2/2। আরে ওভারঅল দুটো সাকসেসিভ নোডের ক্ষেত্রে ডিসটেন্স কত হয়ে থাকে, ল্যামডা 2। তো নির্ভর করবে তুমি কটা লুপ সৃষ্টি করেছো, তো সেক্ষেত্রে সেরকম করে ডিসটেন্স আসবে, ল্যামডা 1/2, ল্যামডা 2/2, ল্যামডা 3/2, এরকম করে আসতে থাকবে। তো এর ক্ষেত্রে আমরা কি দেখতে চলেছি, এটা হচ্ছে ল্যামডা 2/2, এটা হচ্ছে ল্যামডা 2/2, এটা হচ্ছে ল্যামডা 2/2। আচ্ছা তো লেন্থ আমাদের সেমই রয়েছে, তাহলে এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হবে, ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে বার করব, ভি বাই ল্যামডা 2, আরে ভি ইকুয়াল টু এল এফ ল্যামডা, তো ভি এস এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা 2, তো ল্যামডা 2 আমাদের বার করতে হবে, এই ক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি, এল ইকুয়াল টু আমি কি বলতে পারি, ল্যামডা 2/2 প্লাস ল্যামডা 2/2 প্লাস ল্যামডা 2/2, দ্যাটফর আমি কি বলবো, 3 ল্যামডা 2/2। ক্লিয়ার হচ্ছে? 3 ল্যামডা 2/2, তো ল্যামডা 2 ইজ ইকাল টু 2L/3। আচ্ছা তো ল্যামডা 2 এর ভ্যালু যদি আমি বসাই আর ভি এর ভ্যালু যদি আমি বসাই তাহলে কি লিখবো, 3 ইন্টু
1 by 2L into root over T by mu. So 1 by 2L into root over T by mu is equal to fundamental frequency. Therefore, I mean 3F1. Money. Fundamental frequency 3 gun. Tarmane eta hocche third harmonic. Eta hocche amader third harmonic. To check kore amader lipta hobe. Tale string er khetre amra ki dekhlam? Na string er khetre ami frequency gulo ki dekhlam? Ekhane even royeche, odd royeche. To amake jodi bole, je nth harmonic nirnoy koro. Ki bollo? Na nth harmonic er frequency nirnoy koro tare n harmonic er khetre ki hobe na fn is equal to n into f1 tar mane n harmonic means ami ki likhte pari na n harmonic mane amra ki likhte pari n minus 1 over 2 keno n minus 1 n minus 1 over 2 keno likhlam dekho jokhon third harmonic hoychilo tokhon overtone koto chilo ek pichhe chilo tale n harmonic jodi hoy n minus 1 overtone hobe clear kara geche বোঝা গেছে তো স্ট্যান্ডিং ওয়েভ আমরা স্ট্রিং এর ক্ষেত্রে এইভাবে কিন্তু আমরা ডিল করেছিলাম যে স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে কি হতো যে দুটো প্রান্ত বদ্ধ থাকতো সেই দুটো প্রান্তে আমাদের কি হতো নোডের সৃষ্টি হতো আর যেখানটায় ফ্রিলি মুভ করতে পারছিল পার্টিকেলটা সেখানটায় ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বানাচ্ছিল সেখানে অ্যান্টি নোড সৃষ্টি হয়েছিল তো স্ট্যান্ডিং ওয়েভের এইটুকু তো কনসেপ্ট আমরা পেলাম যে স্ট্যান্ডিং ওয়েভ বলার অর্থে আমরা কি বুঝলাম যে যেখানে যে যেখানে মানে পার্টিকেল কোনো মানে ফিক্সড এন্ডের সাথে থাকবে সেখানটাই কি হতে চলেছে সেখানটাই নোড আর যেখানে ফ্রি এন্ডের সাথে থাকবে সেখানটাই কি হবে অ্যান্টি নোড তো আমি এখান থেকে আমি কি বুঝতে পেরেছি একটা টপিকস আমি এখান থেকে লিখে নিই কনসেপ্ট তাহলে আমরা কি পেলাম তাহলে স্ট্যান্ডিং ওয়েভের কনসেপ্ট থেকে আমি কি পেলাম না রাফ করি তোলা হয়েছে আচ্ছা তো এখান থেকে আমি কি পেলাম যে স্ট্যান্ডিং ওয়েভের কনসেপ্ট থেকে যেখানটায় ফিক্সড এন্ড রয়েছে যে ফিক্সড এন্ড থাকলে কিসের সৃষ্টি হবে সেখানে নোডের সৃষ্টি হবে সেখানে কিসের সৃষ্টি হবে নোডের সৃষ্টি হবে হয়েছে আর যেখানে ফ্রি এন্ড থাকলে সেখানটায় কিসের সৃষ্টি হবে অ্যান্টি নোড গুছিয়ে নি তাহলে এতটুকু আমি স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে আমরা কনসেপ্ট পেয়েছি তো এটা হচ্ছে কনসেপ্ট স্টেজ 1 ক্লিয়ার হচ্ছে বোঝা গেছে সেকেন্ড কনসেপ্ট 2 আমরা লিখব কনসেপ্ট 2 লিখব কি লিখব দেখো যে সাউন্ড ওয়েভের ক্ষেত্রে আমরা কি দেখতাম না সাউন্ড ওয়েভের ক্ষেত্রে আমরা এটুকুই দেখতাম যে কোন একটা সাউন্ড ওয়েভ তো সাউন্ড ওয়েভে কি কি ট্রাভেল করে থাকে সাউন্ড ওয়েভে কি কি ট্রাভেল করে থাকে এক ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করে থাকে সরি ডিসপ্লেসমেন্ট বলছি প্রেসার ট্রাভেল করে থাকে আরেকটা কি ট্রাভেল করে থাকে ডেন্সিটি ট্রাভেল করে থাকে যার দরুন ওই পার্টিকেল গুলো ডিসপ্লেসমেন্ট বানা তো ডিসপ্লেসমেন্ট কেমন বানা তো যেদিকে ওয়েভের ডিরেকশন থাকতো সেই ওয়েভের সাথে পার্টিকেল গুলো ম্যাক্সিমাম এ ডিসপ্লেসমেন্ট বানাতো আবার মিনিমামে এ ডিসপ্লেসমেন্ট বানাতো তো পার্টিকেল গুলো ওয়েভ ডিরেকশনের সাথে প্যারালালি কি করত এরকম করে কি করত অসিলেট করত তো পজিটিভ এর অ্যামপ্লিটিউডটাকে আমরা এইভাবে ডিনোট করব তো আগে আমি দেখেছি পজিটিভ এর অ্যামপ্লিটিউডটাকে আমরা কিভাবে ডিনোট করব পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর ডিনোট করব ডিসপ্লেসমেন্ট বানাতে আছি আর নেগেটিভ এর অ্যামপ্লিটিউডটাকে আমরা কোন দিকে ডিনোট করব নেগেটিভ ডিরেকশনে আমরা ডিনোট করব তো এইভাবে কি হতে থাকবে অসিলেট করতে থাকবে এইভাবে কি হতে পারে ওই পার্টিকেল অসিলেট করতে থাকবে তো এখানটায় তার সাথে সাথে প্রেসার আর ডেন্সিটি অসিলেট করবে তো সাউন্ড ওয়েভের ক্ষেত্রে যদি ডিসপ্লেসমেন্টের ওয়েভের ইকুয়েশন এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স হয়ে থাকে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স হয়ে থাকে তাহলে প্রেসারের ইকুয়েশন কি হতো চেঞ্জ ইন প্রেসারের ইকুয়েশন
del p naught sine omega t minus kx plus pi by 2 কেন না ডিসপ্লেসমেন্ট এর থেকে তো ডিসপ্লেসমেন্ট এর সাথে প্রেসার ওয়েভ কি করত না পাই বাই 2 ফেজ এগিয়ে থাকতো বা পিছিয়ে থাকতো তার মানে আমরা ডিসপ্লেসমেন্ট এর সাথে যদি দেখি যে প্রেসার ওয়েভ কেমন হয়ে থাকে প্রেসার ওয়েভ কেমন হয়ে থাকে একটু লক্ষ্য করি আচ্ছা তো এইটুকু আমি আপাতত টেনে নিয়েছি যে প্রেসার ওয়েভ তাহলে কি হতে চলেছে ডিসপ্লেসমেন্টের থেকে পাই বাই 2 এগিয়ে রয়েছে মানে এর যেখানটায় এ যেখানে ডিসপ্লেসমেন্টের যেখানে মিন পজিশনে রয়েছে তো প্রেসার সেখানে পাই বাই 2 কি থাকবে হয় এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে তো পাই বাই 2 আমি মানলাম যে পিছিয়ে আছে তো পিছিয়ে যদি থাকে তাহলে কি থাকবে পাই বাই 2 এগিয়ে আছে মানে সেখানে কিন্তু ম্যাক্সিমাম বানাবে পাই বাই 2 এগিয়ে আছে মানে সেখানে ম্যাক্সিমাম বানাবে তো ম্যাক্সিমাম যদি বানায় তাহলে আমরা কি দেখতে চলেছি ছবিটা যাতে ক্লিয়ারলি বোঝা যায় সেই জন্যই পয়েন্ট গুলোকে করা দেখো কি করতে চাইছি দেখো দেখো ডিসপ্লেসমেন্টের সাথে পাই বাই 2 এগিয়ে আছে কেমন করে দেখো এর যখন মিনিমাম এর তখন ম্যাক্সিমাম এর যখন ম্যাক্সিমাম এর তখন মিনিমাম তো পাই বাই 2 এগিয়ে আছে বা পিছিয়ে আছে তো এর যখন মিনিমাম এর তখন ম্যাক্সিমাম এ যখন মিনে তখন এ কোথায় রয়েছে পজিটিভে ম্যাক্সিমাম ক্লিয়ার হচ্ছে আবার ডেনসিটির ক্ষেত্রে যদি আমি দেখি ডেনসিটির ক্ষেত্রে যদি দেখি ডেল রো নট সাইন ওমেগা টি মাইনাস কেএক্স প্লাস পাই বাই 2 আচ্ছা ডেল পি নট কত হয়ে থাকতো সেগুলো জানা আছে ডেল পি নট ইজ ইকুয়াল টু কত হতো বিটা a k আর ডেল রো নট ইজ ইকুয়াল টু কত হতো ডেল রো নট ইকুয়াল টু রো a k k হচ্ছে কি ওয়েভ নাম্বার a হচ্ছে কি ডিসপ্লেসমেন্টের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড ডিসপ্লেসমেন্টের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড এটা হচ্ছে আমাদের a এটা হচ্ছে আমাদের a এটা হচ্ছে পজিটিভ a আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ a ক্লিয়ার করতে পেরেছি তো এটা হচ্ছে আমাদের ডেল রো নট তাহলে ডেল রো নটের ক্ষেত্রে লক্ষ্য করো ডেল রো এটা হচ্ছে প্রেসারের সাথে প্রোপাগেশন অফ সাউন্ড ওয়েভ এর গ্রাফ আর এবারে আমরা বানাতে চলেছি প্রোপাগেশন অফ সাউন্ড ওয়েভের সাথে এক্স সাথে কার বানাবো না এটা হচ্ছে ডেল রো নট এটা হচ্ছে ডেল পি এটা হচ্ছে ডেল রো ক্লিয়ার আচ্ছা তো এর ক্ষেত্রে আমরা কি দেখতে চলেছি না ডেল পি আর ডেল রো দুটোই ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে পাই বাই 2 এগিয়ে রয়েছে দুটোই ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে পাই বাই 2 এগিয়ে রয়েছে তারপর আমরা কি লিখতে পারি না এর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম থেকেই বানাতে পারি তাহলে প্রেসারের ক্ষেত্রে যেভাবে ইনক্রিজ করেছে বা ডিক্রিজ করেছে ডেনসিটির ক্ষেত্রেও সেম সেম ইনক্রিজ করবে বা ডিক্রিজ করবে ক্লিয়ার ডেনসিটির ক্ষেত্রেও সেম সেম হতে চলেছে তো প্রেসারের ক্ষেত্রে যা যা হবে ডেনসিটির ক্ষেত্রে তাই তাই ক্লিয়ার বোঝা গেছে একদম পাক্কা তো সাউন্ড ওয়েভের ক্ষেত্রে প্রোপাগেশন অফ ওয়েভ এর সাথে চেঞ্জ ইন ডেনসিটির গ্রাফ প্রোপাগেশন অফ ওয়েভের সাথে চেঞ্জ ইন প্রেসারের গ্রাফ প্রোপাগেশন অফ ওয়েভের সাথে কার গ্রাফ ডিসপ্লেসমেন্টের গ্রাফ কিন্তু আমরা ভালো করে ফিল নিয়েছি এর আগেও আমি ফিল নিয়েছি তো এখানটা আমি কি বলতে চলেছি না এখানে আমি বলতে চলেছি যেখানে ডিসপ্লেসমেন্ট খুব জিরো ছিল যেখানে ডিসপ্লেসমেন্ট জিরো মানে কি মিন পজিশনে ছিল তাহলে সে জায়গায় আমরা কি বলতে পারি সেখানে ডিসপ্লেসমেন্ট জিরো সেখানটায় কিসের সৃষ্টি হয়েছে নোডের সৃষ্টি হয়েছে সাউন্ড ওয়েভের ক্ষেত্রে আর যেখানে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম তাহলে এই পজিশনটায় ডিসপ্লেসমেন্ট কি দেখতে পাচ্ছি না ডিসপ্লেসমেন্ট কি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম তাহলে এই পয়েন্টটাতে আমরা কি দেখতে পাচ্ছি অ্যান্টাই নোডের সৃষ্টি হয়ে চলেছে তো প্রেসারের ক্ষেত্রে যেখানে ডিসপ্লেসমেন্টে নোড সৃষ্টি হয়েছে প্রেসারের ক্ষেত্রে বা ডেনসিটির ক্ষেত্রে অ্যান্টাই নোড
যেখানে ডিসপ্লেসমেন্ট ওয়েভে অ্যান্টাইনোড সৃষ্টি হয়েছে, প্রেসারের ক্ষেত্রে সেসব জায়গায় কি হয়েছে? নোডের সৃষ্টি হয়েছে। প্রেসারের ক্ষেত্রে সেসব জায়গায় কিসের সৃষ্টি হয়েছে? না, নোডের সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? তো সাউন্ড ওয়েভের ক্ষেত্রে আমরা সেটাই দেখলাম, যে সাউন্ড ওয়েভের কনসেপ্ট টুতে আমরা কি দেখলাম না, সাউন্ড ওয়েভের ক্ষেত্রে আমরা দেখলাম কি না, মিন পজিশন পজিশনে কি দেখবো না, নোডের সৃষ্টি হবে। মিন পজিশনে কিসের সৃষ্টি হবে না, নোডের সৃষ্টি হবে। মিন পজিশনে কি হবে, নোডের সৃষ্টি হবে। আর আর ম্যাক্সিমাম পজিটিভ বা নেগেটিভ এক্সট্রিম পজিশনে, পজিটিভ বা নেগেটিভ এক্সট্রিম পজিশনে কি হবে, অ্যান্টাই নোডের সৃষ্টি হবে। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে? পজিটিভ বা নেগেটিভ এক্সট্রিম পজিশনে কিসের সৃষ্টি হবে, এটা হচ্ছে পজিটিভ এক্সট্রিম, এটা হচ্ছে নেগেটিভ এক্সট্রিম। তো পজিটিভ হোক নোডের সৃষ্টি হয়েছে, পজিটিভ হোক অ্যান্টাই নোডের সৃষ্টি হয়েছে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে। আবার প্রেসারের ক্ষেত্রে আলাদা কার্ভ, তো প্রেসারের ক্ষেত্রে আলাদা। তো আমি ডিসপ্লেসমেন্টকে ভাবো, যেখানে পজিটিভে অ্যান্টাই নোডের সৃষ্টি হয়েছে, আবার নেগেটিভও এখানে দেখো অ্যান্টাই নোডের সৃষ্টি হয়েছে। তো এক্সট্রিমে এক্সট্রিম পজিশনে আমরা কি দেখব না, অ্যান্টাই নোডের সৃষ্টি হবে, যাকে আমরা এ এন দ্বারা ডিনোট করব। তাহলে এ এন আর এটাকে আমরা নোড দ্বারা ডিনোট করব। তাহলে নোড কোথায় সৃষ্টি হয়েছে, যেখানে ফিক্সড এন্ড, আর অ্যান্টাই নোড কোথায় সৃষ্টি হয়েছে, যেখানে ফ্রি এন্ড। আর সাউন্ড ওয়েভ থেকে কনসেপ্ট টু আমরা কোথা থেকে ক্রিয়েট করিয়েছি না, সাউন্ড ওয়েভ থেকে কনসেপ্ট টুটা কোথা থেকে আসছে, সাউন্ড ওয়েভ থেকে। তো সাউন্ড ওয়েভে যেখানে মিন পজিশনে যখন পার্টিকেল থাকবে, তখন সেখানে নোডের সৃষ্টি হবে। আর যখন এক্সট্রিম পজিশনে পার্টিকেল গুলো যাবে, এক্সট্রিম পজিশনে যে সকল পার্টিকেল গুলো যাবে, সেই পয়েন্ট গুলোকে আমরা বলবো অ্যান্টাই নোড। ক্লিয়ার করতে পেরেছি? তো এবারে আমাদের এই টোটাল কনসেপ্টটা কিন্তু আমাদের মাথার মধ্যে থাকলো। এবারে আমরা দেখবো যে স্ট্যান্ডিং ওয়েভ, তাহলে স্ট্যান্ডিং ওয়েভ ফর সাউন্ড ওয়েভ, স্ট্যান্ডিং ফর সাউন্ড ওয়েভ ইন ক্লোজড অ্যান্ড ওপেন অর্গান পাইপ। তো ক্লোজড আর ওপেন অর্গান পাইপ কি হয়ে থাকে না, অর্গান পাইপ বেসিক্যালি আমরা যেটা এটা লাভ করি, তো আমাদের কনসেপ্টটা আপাতত মাথার মধ্যে এইটুকু থাক। তো এইখান থেকে আমরা জিনিসটাকে বুঝবো, ভালো করে বুঝবো। তো আমরা কি দেখতে চলেছি যে ক্লোজড আর ওপেন অর্গান পাইপ, অর্গান পাইপ মানে কি না, অর্গান পাইপ বেসিক্যালি কিসের তৈরি হয়ে থাকে না, অর্গান পাইপ, অর্গান মানে এই নাড়ি নয়, আমাদের শরীরে যে নাড়ি রয়েছে সেগুলো নয়, অর্গান পাইপ এখানে বলতে চাইছি অর্গান পাইপ কিসের তৈরি হয়ে থাকে না, কাঠের তৈরি হতে পারে, কিসের, উড, কাঠের তৈরি হতে পারে, যে কোনো মেটালের তৈরি হতে পারে, হ্যাঁ, যে কোনো প্লাস্টিকের তৈরি হতে পারে, শক্ত প্লাস্টিকের তৈরি হতে পারে, বুঝছে, এগুলো দ্বারা। তাহলে এগুলো দ্বারা যে সরু সরু আমরা ক্যাপিলারি টিউবের মতো যে বানাই, অত সরু না, মানে সরু সরু যে টিউবের মতো যে আমরা বানাই, যে আমরা মানে আমাদের মানে ঘরে যখন মানে রক্ত নিয়ে মানে নিতে আসে, কারোর সুগার হয়েছে একটু রক্তের দরকার, তো রক্ত যখন নিতে আসে তখন আমাদের কি করে, যে ইঞ্জেকশন ফোড়ার আগে সেই জায়গাটা একটা টিউব দিয়ে বেঁধে দেয়। তো ওই রকমই দেখতে, ওইগুলো তো ফ্লেক্সিবল হয়ে থাকে, ওইরকম ফ্লেক্সিবল হবে না, তো শক্ত হবে, ওইরকমই পাইপ হয়ে থাকে, অর্গান পাইপ। ক্লিয়ার? তো অর্গান পাইপ বেসিক্যালি দুই প্রকার হয়ে থাকে, অর্গান পাইপ বেসিক্যালি কয় প্রকার হয়ে থাকে দুই প্রকার, একটা হচ্ছে ওপেন অর্গান পাইপ, আরেকটা হচ্ছে, আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে, আচ্ছা তো আমি একটু, তো অর্গান পাইপ আমাদের বেসিক্যালি কয় প্রকারের হয়ে থাকে, দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে ক্লোজড অর্গান পাইপ, আরেকটা হচ্ছে ওপেন অর্গান পাইপ, আরেকটা হচ্ছে কি না, ওপেন অর্গান পাইপ, একটা হচ্ছে ক্লোজড অর্গান পাইপ, আরেকটা হচ্ছে ওপেন অর্গান পাইপ। আচ্ছা ক্লোজড অর্গান পাইপ কেমন হয়ে থাকে, ওপেন অর্গান পাইপ, তো ওপেন অর্গান পাইপ হয়ে থাকে যে পাইপ তার দু মাথায় ফাঁকা, তার দু মাথা ফাঁকা থাকে, তাদেরকে আমরা বলবো ওপেন অর্গান পাইপ। আর ক্লোজড অর্গান পাইপ হচ্ছে সেই পাইপ যার দু মাথা বন্ধ, না না, যার একটি মাথা কি থাকবে, বন্ধ থাকবে, তাকে আমরা বলবো ক্লোজড অর্গান পাইপ। দুটো মাথা রয়েছে, একটা মাথা খোলা থাকে, একটা মাথা বন্ধ থাকে। আচ্ছা এবারে আমরা ওপেন অর্গান পাইপ আর ক্লোজড অর্গান পাইপে এই কনসেপ্ট গুলোকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে আমরা কি দেখবো, যে এই সাইডটা যেহেতু বন্ধ থাকে, সেহেতু এইখানটায় এর মধ্যে যদি কোনো কোনো সাউন্ড ওয়েভ যদি আমি চালনা করি, তাহলে আমরা কি দেখবো, এখানটায় ফিক্সড এন্ড রয়েছে, তো এই ফিক্সড এন্ডের রেসপেক্টে আমরা কি দেখবো, এখানটায় নোডের সৃষ্টি হবে, এখানটায় কিসের সৃষ্টি হবে, নোডের সৃষ্টি হবে। আর এই জায়গাটায় কি রয়েছে, ফ্রি এন্ড রয়েছে, যেখানে ফ্রি এন্ড সেখানে কিসের সৃষ্টি হবে, অ্যান্টাই নোডের সৃষ্টি হবে। ক্লিয়ার কনসেপ্ট?
আচ্ছা, ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে আমরা কি দেখব? না, ওপেন অর্গান পাইপে যেহেতু দু সাইডই ফাঁকা রয়েছে, তাহলে দু সাইডে আমরা কিসে দেখব? অ্যান্টাইনোড। দু সাইডে কি দেখব? অ্যান্টাইনোড, কারণ তার দু সাইডই ফ্রি এন্ড রয়েছে। ক্লিয়ার করা গেছে? তো ক্লোজড অর্গান পাইপ আর ওপেন অর্গান পাইপের মধ্যে এবারে আমরা ওয়েভ চালনা করব, এবং এদের ক্ষেত্রে কেমন করে ফান্ডামেন্টাল টোন নির্গত হচ্ছে সেটা আমরা লক্ষ্য করব। তো ক্লোজড অর্গান পাইপের এই ঘটনা, ওপেন অর্গান পাইপের এই ঘটনা। তো এবারে আমি র‍্যাপ করি। তো ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে লক্ষ্য করো, র‍্যাপ করি। আচ্ছা দেখো, কি করতে চলেছি লক্ষ্য করো। তো প্রথমে আমরা চলেছি কি করতে? ক্লোজড অর্গান পাইপ প্রথমে আমরা নিতে চলেছি, ক্লোজড অর্গান পাইপ, ক্লোজড অর্গান পাইপ। ক্লিয়ার? তো ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে ফার্স্ট আমরা কি বার করব? ফার্স্টে আমরা বার করব ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, অথবা আমরা কি বলতে পারি? ফান্ডামেন্টাল টোন, অথবা আমরা বলতে পারি ফান্ডামেন্টাল টোন, অথবা আমরা কি বলতে পারি? অথবা আমরা বলতে পারি ফার্স্ট হারমোনিক, অথবা আমরা বলতে পারি ফার্স্ট হারমোনিক। ক্লিয়ার? তো ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে কি হতে চলেছে? এই হচ্ছে আমাদের ক্লোজড অর্গান পাইপ। তো এই ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে কি দেখবো? না, এর মধ্যে কি রয়েছে? এয়ার রয়েছে, মিডিয়াম হচ্ছে এয়ার। তো এই অর্গান পাইপের আমি লেন্থ ধরলাম এল, এই অর্গান পাইপের লেন্থ ধরলাম এল। তো এর মধ্যে আমি একটা সাউন্ড ওয়েভ সৃষ্টি করলাম, তো যার কারণে এখানটায় কিসের সৃষ্টি হবে? না, নোডের সৃষ্টি হবে, এখানটায় কিসের সৃষ্টি হবে? অ্যান্টাইনোডের সৃষ্টি হবে। ক্লিয়ার? তো যদি সৃষ্টি হয় তাহলে এই সাউন্ড ওয়েভটা কেমন হবে? এই সাউন্ড ওয়েভটা অবশ্যই এরকম হবে, একটা অ্যান্টাইনোড আর একটা নোড নিয়ে তৈরি হবে। এই সাউন্ড ওয়েভটা কেমন সৃষ্টি করবে? একটা অ্যান্টাইনোড একটা নোডের সৃষ্টি করবে। ক্লিয়ার হচ্ছে? তো এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কি হবে? না, এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কি হবে? একটা অ্যান্টাইনোড একটা নোডের মধ্যে ডিস্টেন্স কি হয়ে থাকে? না, ল্যামডা বাই 4। কত হয়ে থাকে? ল্যামডা বাই 4। আচ্ছা, তো ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ভি বাই ল্যামডা। তো ল্যামডার জায়গায় আমরা কি বসাতে পারি? এল ইজ ইকুয়াল টু, যেহেতু ল্যামডা বাই 4, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত বসাতে পারি? 4 এল। দেয়ারফোর ভি ইজ ইকুয়াল টু আমরা কত বললাম? 4 এল। তাহলে এটাই হলো আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা ফার্স্ট হারমোনিক। ক্লিয়ার? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা ফার্স্ট হারমোনিক। তো ক্লোজড অর্গান পাইপের অ্যান্টাইনোড আর নোড আমরা এখানে হালকা হালকা দেখতে পাচ্ছি, তো সেইভাবে আমরা ডিলও করলাম। তো নিচেরটা এবারে র‍্যাপ করি। এবারে আমরা সেকেন্ড আমরা দেখতে চলেছি কি? সেকেন্ড আমরা কি দেখবো? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির পরে কি আসবে? ফার্স্ট ওভারটোন। সেকেন্ড আমাদের কি আসতে চলেছে? ফার্স্ট ওভারটোন, ফার্স্ট ওভারটোন। তো ফার্স্ট ওভারটোন অথবা কত হারমোনিক, যে ইনিশিয়ালটাকে তো আমরা হারমোনিক খুব তুরন্ত বলতে পারি, ফার্স্ট হারমোনিক। ফান্ডামেন্টালকে আমরা তুরন্ত বলে দেবো ফার্স্ট হারমোনিক, কিন্তু ফার্স্ট ওভারটোন ফার্স্ট সেকেন্ড হারমোনিক হবে কি থার্ড হারমোনিক হবে কি ফোর্থ হারমোনিক হবে, সেটা নির্ভর করবে কি না ফ্রিকোয়েন্সি যেটা বেরোবে সেই ফ্রিকোয়েন্সিটা, সেই ফ্রিকোয়েন্সিটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির কত গুণ। যদি দ্বিগুণ হয় তাহলে সেকেন্ড, যদি তিন গুণ হয় থার্ড। তো আমরা হারমোনিক কত হারমোনিক হবে সেটা কিন্তু জানি না, সেটা কিন্তু আমরা চেক করে বলবো। তো সেই আমাদের ক্লোজড অর্গান পাইপ রয়েছে যার লেন্থ হচ্ছে কত? এল। তো এবারে এখানটা কিসের সৃষ্টি হবে? নোডের সৃষ্টি হবে। আর ফ্রি এন্ডে কিসের সৃষ্টি হবে? অ্যান্টাইনোডের সৃষ্টি হবে। তো আমি ফার্স্ট ওভারটোন সৃষ্টি করব, তো ফার্স্ট ওভারটোনে আমাকে কি করতে হবে? একটা লুপ বানাতে হবে। কটা সৃষ্টি করতে হবে? সিঙ্গেল লুপ সৃষ্টি করতে হবে, সিঙ্গেল লুপ সৃষ্টি করতে হবে। তাহলে সিঙ্গেল লুপ যদি আমাকে বানাতে হয় তো মাঝে একটা কোথাও তোমাকে নোড ঢুকাতে হবে, তবেই গিয়ে সিঙ্গেল লুপ একটা সৃষ্টি হচ্ছে। কেমন করে? এই দেখো, বোঝা গেছে? তো একটা অ্যান্টাইনোড একটা নোডের মধ্যে ডিস্টেন্স কত হয়? তো এবারে তো ল্যামডা হবেই না, আলাদা কিছু হবে। তো ল্যামডা 1/4, আর নোড থেকে নোডের ডিস্টেন্স কত হবে? ল্যামডা 1/2। ক্লিয়ার হয়েছে? তো মিডিয়ামের ভেলোসিটি তো সেম রয়েছে, সেম মিডিয়াম রয়েছে। তো এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হবে? f = v / ল্যামডা 1। তো ল্যামডা 1 = কত? তো আমাদের বার করে নি, l = ল্যামডা 1/4 + ল্যামডা 1/2। দেয়ারফোর আমরা কত লিখতে পারি? 3 ল্যামডা 1/4। তো ল্যামডা 1 ইজ ইকুয়াল টু 4l/3। ক্লিয়ার? তো ল্যামডা 1 এর ভ্যালু যদি আমরা বসাই তাহলে মানে কত পাচ্ছি? 3 ইনটু ভি বাই 4l। দেয়ারফোর আমরা কত লিখবো? 3 ইনটু f1। তার মানে
ফার্স্ট হারমোনিকের যে ফ্রিকোয়েন্সিটা সৃষ্টি হয়েছিল তার তিন গুণ, তার মানে এখানটা কিসের সৃষ্টি হয়েছে, থার্ড হারমোনিক সৃষ্টি হয়েছে, সেকেন্ড হারমোনিক কিন্তু এখানে সৃষ্টি হয়নি, এখানে সেকেন্ড হারমোনিক কিন্তু সৃষ্টি হয়নি, ক্লিয়ার করা গেছে। তো থার্ড দেখো, থার্ড ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, থার্ড থার্ডে আমরা কি দেখবো, সেকেন্ড ওভারটোন, তারপর আমরা কি দেখবো, সেকেন্ড ওভারটোন। আরে ওভারটোন পর পর সিকোয়েন্স ওয়াইজ চলতে থাকবে, কিন্তু হারমোনিক ডিপেন্ড করবে তার ফ্রিকোয়েন্সি কত নম্বর ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করছে ফান্ডামেন্টালে, অথবা কত নম্বর হারমোনিক, হারমোনিক আমরা ফ্রিকোয়েন্সিকে দেখে চেক করে বসাবো। তো এবারে আমরা কি চলেছি, সেই আমাদের অর্গান পাইপ, আমাদের ওই ক্লোজড অর্গান পাইপ যার লেন্থ হচ্ছে কত এল, যার লেন্থ হচ্ছে কত এল। তো এখানটা কিসের সৃষ্টি হবে, একটা নোডের সৃষ্টি হবে, এখানে কিসের সৃষ্টি হবে, অ্যান্টাই নোডের সৃষ্টি হবে। তো সেকেন্ড ওভারটোন মানে আমাকে কি সৃষ্টি করতে হবে, দুটো লুপ সৃষ্টি করতে হবে। তো দুটো লুপ সৃষ্টি যদি করতে হয় মাঝখানে আমাকে কি করতে হবে, মাঝখানে আরেকটা নোড ঢোকাতে হবে, তার মানে মাঝখানে দুটো নোড ঢোকাতে হবে, তবে গিয়ে দুটো লুপ সৃষ্টি হবে, তবে গিয়ে দুটো লুপ সৃষ্টি হবে। ক্লিয়ার, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে। তো এবারে দেখো ওয়েভলেন্থ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তো অ্যান্টাই নোড, এটা একটা নোড, এটা একটা নোড, তাহলে দুটো সাকসেসিভ নোড এর মধ্যে ডিস্টেন্স কত, আমি ধরলাম ল্যামডা 2, ধরবো তো, হ্যাঁ ল্যামডা 2, ল্যামডা 1 আগেটা ধরেছিলাম, এবার ল্যামডা 2/2, দুটো সাকসেসিভ নোড এর মধ্যে ল্যামডা 2/2, আর একটা অ্যান্টাই নোড আর একটা নোড এর মধ্যে ডিস্টেন্স কত হবে, ল্যামডা 2/4। ক্লিয়ার, ল্যামডা 2/4। তো এখানতে আমরা l = কি লিখতে পারি, ল্যামডা 2/4 প্লাস ল্যামডা 2/2 প্লাস ল্যামডা 2/2। তো আমি কত বলবো, 2 2 4 1 5, মানে 5 λ 2/4 l, তার মানে এখানে ফ্রিকোয়েন্সি যদি আমাকে বার করতে হয় v/λ2, আরে মিডিয়াম সেম, v অলওয়েজ সেম, মিডিয়াম যতক্ষণ চেঞ্জ না হচ্ছে। তো ল্যামডা 2 = কত, 4 l/5, তো ল্যামডা 2 যদি আমরা বসাই তাহলে কত পাবো, না 5 × v/4 l, দ্যাটফর ফ্রিকোয়েন্সি আমরা কত পেলাম, 5 f1, ফ্রিকোয়েন্সি আমরা কত পেলাম, 5 f1। তাহলে এখানকার ফ্রিকোয়েন্সি কত ছিল, f1 = v/4 l, তো ফার্স্ট হারমোনিক, এখানকার ফ্রিকোয়েন্সি আমরা কি দেখলাম, 3 v1, তো থার্ড হারমোনিক f3, থার্ড ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করেছে তো f3, থার্ড হারমোনিক। এখানটায় দেখো 5 নম্বর, তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির সাথে 5 গুণ হয়ে গেছে, তার মানে এখানকার ফ্রিকোয়েন্সি কত হচ্ছে, f5, তার মানে কত নম্বর হারমোনিক, 5th হারমোনিক, কত নম্বর হারমোনিক, 5th হারমোনিক। ক্লিয়ার, তো আমরা দেখতে পাচ্ছি সকল ইভেন হারমোনিক গুলো কিন্তু গায়েব হতে আছে, অড গুলো আছে। তো ফোর্থটাকে চেক করি, তো দেখি ফোর্থ যদি ইভেন গুলো গায়েব হতে থাকে তাহলে সেভেন্থ আসবে, তাহলে দেখি সেভেন্থ আসে কিনা। তো থার্ড ওভারটোন কত নম্বর হারমোনিক, দেখো সেই আমাদের ক্লোজড অর্গান পাইপ যার লেন্থ হচ্ছে কত এল, তাহলে এখানে থার্ড ওভারটোন মানে হচ্ছে তিনটা লুপ আমাকে বানাতে হবে। তো এখানটায় কি করবো, নোড, এখানটায় হচ্ছে অ্যান্টাই নোড, তো লুপ বানাতে হবে কটা, তিনটা, তার মানে ভেতরে আমাকে তিনটে নোড ঢোকাতে হবে, একটা দুটো তিনটে নোড ঢুকিয়েছি, তো তিনটে লুপ হয়ে গেছে। দেখো কেমন করে হলো, দেখো এবারে বুঝতে পেরে গেছো, হয়তো এবারে হয়তো বুঝতে পেরে গেছো যে তিনটা লুপ সৃষ্টি হয়ে গেছে, বোঝা গেছে তিনটে লুপ হয়ে গেছে। তো প্রত্যেকটার ক্ষেত্রে ল্যামডা কি চেঞ্জ, এখান থেকে এত দূর ল্যামডা, আমি ধরলাম ল্যামডা 3/4, এখান থেকে এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, তো এত দূর পর্যন্ত কত ধরবো, ল্যামডা 3/2, এখান থেকে এত দূর ল্যামডা 3/2, এখান থেকে এত দূর ল্যামডা 3/2, তার মানে এল ইজিকাল টু কত, ল্যামডা 3/4 প্লাস ল্যামডা 3/2 প্লাস ল্যামডা 3/2 প্লাস ল্যামডা 3/2। তো এদের যদি এলসিএম করি, 2 2 4 2 6 1 7, তার মানে এল ইজিকাল টু 4 7 ল্যামডা 3/4, তার মানে ল্যামডা 3 = 4 l/7, তো এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হবে, v/λ3, তো v = v/λ3, মানে আমি কত বসাবো, 4 l/7, দেওয়ার পর আমি কত পেতে চলেছি, 7 × v/4 l, তার মানে 7 f1, কত হলো 7 f1, মানে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি 7 নম্বর, মানে হারমোনিকটা কত,
সেভেন্থ হারমোনি। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি, অবশ্যই আমরা যদি বুঝতে পারছি, ইফ ইফ যদি এনএথ ওভার টোন হয়ে থাকে, যদি এনএথ ওভার টোন যদি হয়ে থাকে, যদি এনএথ ওভার টোন হয়ে থাকে, তার মানে হারমোনিক কত হবে? দেখো ফিফথ হলে কত? দুই। ফিফথ হলে ওভারটোন কত হচ্ছে? দুই। তার মানে থার্ড হলে কত ছিল ওভারটোন হচ্ছে? কত? এক। আচ্ছা তাহলে তাহলে এনএথ যদি হয় টু এন প্লাস ওয়ান ইন্টু এত কি হবে? এততম হারমোনিক। দেখো কিভাবে, যে ফার্স্ট ওভারটোন আমরা এন ইকুয়াল টু যদি ওয়ান বসাই তাহলে দুই একে দুই প্লাস ওয়ান মানে থার্ড, থার্ড হারমোনিক। ক্লিয়ার? যদি তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এনএথ ওভারটোন যদি আমাকে বার করতে বলে তাহলে হারমোনিক আমাদের তার সাথে রিলেশন কি? টু এন প্লাস ওয়ান, টু এন প্লাস ওয়ান। তাহলে উপরে লিখে দিন যে ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে আমরা যদি দেখি যে যদি এনএথ ওভারটোন হয়ে থাকে, এনএথ ওভারটোন যদি আমাকে বার করতে বলে তার মানে আমি কি লিখব? টু এন প্লাস ওয়ান হারমোনিক। ক্লিয়ার? টু এন প্লাস ওয়ান হারমোনিক থাকলো লেখা, বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে একদম? যদি এরকম করে এন তম যদি বার করতে বলে তাহলে আমরা এফ এন ইজিক্যাল টু আমরা কি লিখবো? এন এফ ওয়ান। তার মানে সেটার ক্ষেত্রে সেটা হবে কি? এন এথ হারমোনিক। সেটা হবে কি? এন এথ হারমোনিক। ক্লিয়ার হচ্ছে? তো যেটা বলবে সেটা আমরা বার করতে পারবো। তো ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে এখানটায় সমস্ত ফ্রিকোয়েন্সি গুলো কি রয়েছে? অড রয়েছে। তো ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে আমি লিখে দিই ফ্রিকোয়েন্সি গুলো কেমন ছিল, রাফ করি। তো একটা লিখে দিই, রাফ করে দিলাম। ক্লিয়ার? উপরের এই সিকোয়েন্সটা কিন্তু থাকলো। তো সাইডে আমি শুধু জাস্ট খালি লিখে দিচ্ছি যে ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে আমরা কি দেখেছি। শুধু জাস্ট এখানটা লিখে দিই যে ক্লোজড অর্গান পাইপ, ক্লোজড অর্গান পাইপ এর ক্ষেত্রে আমরা কি দেখলাম যে F1 is equal to, আমরা কি দেখেছি? F1 is equal to V by 2L, F1 is equal to V by 2L। তারপরে কি এসছে? থার্ড, তারপরে কি এসছে? থার্ড হারমোনিক, থার্ড হারমোনিক এসছে। তার ক্ষেত্রে কি এসছে? 3F1। তারপরে এসছে ফিফথ হারমোনিক, 5F1। তো তারপরে এসছে সেভেন্থ হারমোনিক, কত আসবে? 7F1। ক্লিয়ার? তো এমনি করে করে কি এসেছিল যে অড অড হারমোনিক গুলো প্রেজেন্ট ছিল। ক্লিয়ার? এমনি করে করে অড হারমোনিক গুলো প্রেজেন্ট ছিল। তো আমরা এবারে দেখতে চলেছি কি, ক্লোজড এর ক্ষেত্রে দেখেছি, এরপরে আমরা দেখব ওপেন এর ক্ষেত্রে কি হয়ে থাকে। ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে কি হয়ে থাকে লাখো? ওপেন অর্গান পাইপ, ওপেন অর্গান পাইপ লেখা হয়েছে। নেক্সট আমরা কি দেখতে চলেছি? ওপেন অর্গান পাইপ। ক্লিয়ার? তো ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে কি হয়ে থাকে? ওপেন অর্গান পাইপে কি হয়ে থাকে জানো তো? এনএথ ওভারটোন, এনএথ ওভারটোন ইকুয়াল টু এন প্লাস ওয়ান হারমোনিক হয়ে থাকে। আরে হয়ে থাকে আমরা লাস্টে দেখবো, কারণ ফার্স্টে লিখে রাখলাম, লাস্টে এটাকে দেখবো যে এটা হচ্ছে কেমন করে। তো দেখো ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে কি হয়ে থাকে না, ওপেন অর্গান পাইপ তো ফার্স্ট আমাদেরকে নিতে হবে কি? ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অথবা ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল টোন, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা ফান্ডামেন্টাল টোন বা মোড, অথবা আমরা একে আমরা কি বলতে পারি? ফার্স্ট হারমোনিক, অথবা আমরা কি বলতে পারি? ফার্স্ট হারমোনিক। ফার্স্ট হারমোনিক ফান্ডামেন্টালকে আমরা ইনিশিয়ালি বলে দিতে পারি। ফার্স্ট হারমোনিক একটু নিচের দিকে লিখি এখানটায়, অথবা আমরা কি বলতে পারি? ফার্স্ট হারমোনিক ইজিলি বলতে পারি, ফার্স্ট হারমোনিক। তো ফার্স্টে আমরা দেখো ওপেন এর ক্ষেত্রে তার দু সাইডে কি হতে চলেছে? নোডাল না অ্যান্টাই নোডাল সৃষ্টি হবে, অ্যান্টাই নোডাল। তাহলে আমরা কি দেখলাম না, কি দেখলাম যে একটা ওপেন অর্গান পাইপের পাইপ নিয়েছি যার লেন্থ হচ্ছে এল, যে ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে দু সাইডে ফ্রি এন্ড রয়েছে। ফ্রি এন্ড থাকার জন্য দুটা পয়েন্টে আমরা কি পাবো? দুটো সামনের দিকে দুই পয়েন্টে আমরা অ্যান্টাই নোড পাবো। দুটো অ্যান্টাই নোড কি করে সম্ভব হবে? মাঝখানে নিশ্চয়ই একটা নোড সৃষ্টি হয়েছে, নাহলে আমরা অ্যান্টাই নোড সামনের দিকে পেতে পারবো না। ক্লিয়ার করা গেছে? তো এবারে এক্ষেত্রে কিভাবে সৃষ্টি হয়েছে লক্ষ্য করো,
হয়েছে তো কিসে সৃষ্টি হয়েছে মাঝখানে একটা নোড আর দুপাশে অ্যান্টাইনোড ক্লিয়ার একদম পাক্কা তো এবারে একটা অ্যান্টাইনোড একটা নোডের মধ্যে ডিসটেন্স কত হয় আমি ধরলাম ল্যামডা বাই ফোর ল্যামডা বাই ফোর তো লেন্থ আমাদের সেম তো রয়েছে এল ইজ ইকাল টু ল্যামডা বাই ফোর প্লাস ল্যামডা বাই ফোর ইকুয়াল টু ল্যামডা বাই টু তার মানে ল্যামডা ইজ ইকাল টু টুয়েলভ তার মানে এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হতে চলেছে এফ ইজ ইকাল টু ভি বাই ল্যামডা ভি বাই ল্যামডা তাহলে ভি বাই কত আসছে টুয়েলভ তাহলে এটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা ফার্স্ট হারমোনিক তো এটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা ফার্স্ট হারমোনিক ক্লিয়ার তো সেকেন্ড ওভার সরি মানে সেকেন্ড আমরা যেটা দেখবো ওভারটোন দেখবো তো সেকেন্ড ওভার সেকেন্ড আমরা কি দেখবো ওভারটোন দেখবো সেটাকে আমরা কি বলবো ফার্স্ট ওভারটোন সেটাকে আমরা কি বলবো ফার্স্ট ওভারটোন অথবা হারমোনিক হারমোনিক এখনো আমাদের কাছে অধরা যতক্ষণ না পর্যন্ত আমরা চেক না করে বলতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কত নম্বর হারমোনিক কিন্তু আমরা বলতে পারবো না ক্লিয়ার তো এই ক্ষেত্রে ফার্স্ট ওভারটোন মানে আমাকে ভিতরে একটা লুপ বানাতে হবে তো এখানটা একটা অ্যান্টাইনোড এখানেও একটা অ্যান্টাইনোড তো আমি যদি এখানে ভিতরে একটা লুপ বানাতে চাই তো একটাই লুপ বানাতে সিঙ্গেল লুপ বানাতে হবে তো ফার্স্ট ওভারটোনে তো আমি কি করে বানাবো না আমাকে আরেকটা তাহলে নোড অবশ্যই ঢোকাতে হবে আরেকটা আমাকে নোড ঢোকাতে হবে নোড না ঢোকালে অ্যান্টাই নোড আমি বানাতে সরি ফার্স্ট ওভারটোন আমি বানাতে পারবো না ক্লিয়ার বোঝা গেছে না বোঝা যায়নি তো এখানে একটা নোডের সৃষ্টি হয়েছে এখানে একটা নোডের সৃষ্টি হয়েছে তো এখন আমাদের ওয়েভলেন্থ কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো ওয়েভলেন্থ আমি মানলাম এটা হচ্ছে এখান থেকে এতদূর ওয়েভলেন্থ হচ্ছে কত ল্যামডা ওয়ান বাই ফোর অ্যান্টাই নোড থেকে নোড নোড থেকে নোড তাহলে ল্যামডা ওয়ান বাই টু আর নোড থেকে অ্যান্টাই নোড হচ্ছে কত ল্যামডা ওয়ান বাই ফোর তাহলে অর্গান পাইপের লেন্থ তো আমাদের সেম রয়েছে এল ই রয়েছে তাহলে এল ইজিক্যাল টু আমি কত পাচ্ছি না ল্যামডা ওয়ান বাই ফোর প্লাস ল্যামডা ওয়ান বাই টু প্লাস ল্যামডা ওয়ান বাই ফোর তাই তো দেওয়ার পর আমরা কত পাবো ওয়ান টু ওয়ান মানে ফোর মানে ল্যামডা ওয়ান তাহলে এল ইজিক্যাল টু ল্যামডা ওয়ান তো ফ্রিকোয়েন্সি আমাদের কত হবে এফ ইজ ইকাল টু ভি বাই ল্যামডা ওয়ান ইকুয়াল টু ভি বাই এল ভি বাই এল তো আমি উপরে একটা দুই গুণ করলাম নিচে একটা দুই গুণ করলাম দেওয়ার পর আমি কি লিখতে পারি টু ইন্টু ভি বাই টু এল তার মানে টু এফ ওয়ান টু এফ ওয়ান ক্লিয়ার তো ফ্রিকোয়েন্সি আমরা কি দেখলাম যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির দ্বিগুণ তো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যদি দ্বিগুণ হয়ে থাকে তাহলে তাকে আমরা কি বলতে পারি সেকেন্ড ওভারটোন তাকে আমরা কি বলতে পারি সেকেন্ড ওভারটোন ক্লিয়ার করা যাচ্ছে তাকে আমরা সেকেন্ড ওভারটোন বলতে পারি তো থার্ড দেখো থার্ড থার্ড দেখো থার্ড তো থার্ড আমরা কি করতে চলেছি সেকেন্ড ওভারটোন সেকেন্ড ওভারটোন বা কততম হারমোনিক জানি না হারমোনিকটা আমাকে বার করতে হবে তো সেকেন্ড ওভারটোন কি হতে চলেছে আমাদের এই হচ্ছে সেই অর্গান পাইপ যে অর্গান পাইপের লেন্থ হচ্ছে এল তো এখানটা একটা অ্যান্টাই নোড এখানে একটা অ্যান্টাই নোড তো সেকেন্ড ওভারটোন মানে দুটো লুপ আমাকে জেনারেট করতে হবে তাহলে এখানে একটা নোড করলাম এখানে একটা নোড করলাম এখানে একটা নোড করলাম ক্লিয়ার তো এটা একটা নোড এটা একটা নোড এটা একটা নোড হয়েছে তাহলে একটা একটা নোডের মধ্যে ডিস্টেন্স কত আমি ধরলাম ল্যামডা টু বাই ফোর নোড থেকে নোডের ডিস্টেন্স ল্যামডা টু বাই টু নোড থেকে নোডের ডিস্টেন্স ল্যামডা টু বাই টু একটা নোড থেকে অ্যান্টাই নোডের ডিস্টেন্স হচ্ছে কত ল্যামডা টু বাই ফোর তার মানে এল ইজিক্যাল টু এখানে কত হতে চলেছে ল্যামডা টু বাই ফোর প্লাস ল্যামডা টু বাই টু প্লাস ল্যামডা টু বাই টু হয়েছে প্লাস প্লাস ল্যামডা টু বাই ফোর ক্লিয়ার হয়েছে আচ্ছা তো এক্ষেত্রে আমরা কি দেখতে চলেছি দুই দুই চার পাঁচ ছয় তাহলে সিক্স ল্যামডা টু বাই ফোর মানে ল্যামডা টু ইজ ইকাল টু ফোর এল বাই সিক্স তার মানে টু এল বাই থ্রি আচ্ছা ফ্রিকোয়েন্সি কত হবে না ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু এফ ইজ ইকাল টু কত লিখবো বলো ভি বাই ল্যামডা টু তো ভি ইজ ইকাল টু হোয়াট ভি ইজ ইকাল টু হোয়াট তো ভি বাই ল্যামডা টু মানে হচ্ছে টু এল বাই থ্রি তো টু এল বাই থ্রি যদি হয় তাহলে থ্রি উপরে ভি বাই টু এল তার মানে কত পেলাম থ্রি এফ ওয়ান কত পেলাম থ্রি এফ ওয়ান তো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির তিন গুণ তার মানে এখানটায় কত হারমোনিক হতে চলেছে তিন নম্বর হারমোনিক হতে চলেছে তো আমরা ওভারঅল এখানটা কত লিখবো থার্ড হারমোনিক
ক্লিয়ার? তো এখনো পর্যন্ত আমরা দেখতে পেলাম কি ফার্স্ট হারমোনিক, সেকেন্ড হারমোনিক, থার্ড হারমোনিক ওপেন অর্গান পাইপে সৃষ্টি হতে চলেছে। তো আলটিমেট লাস্ট আমরা চেক করে নেব যে সেটা ফোর্থ হারমোনিক হচ্ছে কিনা। তো ফোর্থ আমরা লাস্ট চেক করছি, যেটা থার্ড ওভারটোন হবে, থার্ড ওভারটোন হতে চলেছে, সেটাকে আমরা ফোর্থ হারমোনিক হচ্ছে কিনা চেক করব। ফোর্থ হারমোনিক হচ্ছে কিনা চেক করে নি। তো এই হচ্ছে আমাদের ওপেন অর্গান পাইপ, যার দুই প্রান্তে কিসের সৃষ্টি হতে চলেছে? অ্যান্টাইনোড, এখানেও অ্যান্টাইনোড, এখানেও অ্যান্টাইনোড। আচ্ছা, তো এখানটায় কিসের সিস্টেমে নোড? থার্ড হারমোনিক মানে তিনটা লুবান তো হবে ভেতরে, একটা দুটো তিনটে চারটা, তো তিনটা লুব এসে গেছে, তো তিনটা লুব এসে গেছে। তিনটা লুপ এসে গেছে, দেখো তিনটা লুপ। তাহলে এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, আর বোথ সাইডে অ্যান্টাইনোড। তো এখান থেকে অ্যান্টাইনোড থেকে নোডের ডিস্টেন্স আমি মানলাম ল্যামডা 3/4, নোড থেকে নোডের ডিস্টেন্স আমি মানলাম ল্যামডা 3/2, নোড থেকে নোডের ডিস্টেন্স ল্যামডা 3/2, নোড থেকে নোডের ডিস্টেন্স ল্যামডা 3/2, নোড থেকে অ্যান্টাইনোডের ডিস্টেন্স ল্যামডা 3/4। তার মানে এল ইজিকাল টু কত হতে চলেছে না? ল্যামডা 3/4, ল্যামডা 3/2, ল্যামডা 3/2, ল্যামডা 3/2 প্লাস ল্যামডা 3/4। দেওয়ার পর আমরা কত লিখতে পারি? আচ্ছা, 1, 1, 1, 2, 2, 2, 4, 2, 6, 7, 8, তাহলে 8 ল্যামডা 3/4, তাহলে এল ইজ ইকাল টু, তাহলে 8 মানে কত হচ্ছে? এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে ল্যামডা 3 ইজ ইকাল টু এল বাই 2, ল্যামডা 3 ইজ ইকাল টু এল বাই 2, ক্লিয়ার? আচ্ছা, ল্যামডা 3 ইকুয়াল টু এল বাই 2। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কত হচ্ছে দেখি, ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা 3, তাহলে ভি বাই ল্যামডা 2 বাই ল্যামডা, ল্যামডা 3 ছিল, তাহলে ল্যামডা 3 হচ্ছে এল বাই 2, তার মানে উপরে 2 গেল নিচে এল, তো আমি উপরে নিচে একটা 2 দ্বারা গুণ করলাম, তো কত হলো 4 ইন্টু ভি বাই 2L। দেওয়ার পর আমরা কি লিখতে পারি? 4F1, বুঝা গেছে? 4F1, তার মানে, তার মানে এটা হচ্ছে ফোর্থ হারমোনিক। তো আমাদের ফোর্থ হারমোনিক কি এসেছে, ক্লিয়ার করা গেছে? তো ওপেন অর্গান পাইপে আমরা কি দেখলাম, যে থার্ড ওভারটোন তো ফোর্থ হারমোনিক, তার মানে এনএথ ওভারটোন, এনএথ ওভারটোন ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এন প্লাস ওয়ান হারমোনিক, ক্লিয়ার? বোঝা গেছে? এন প্লাস ওয়ান হারমোনিক, ক্লিয়ার? এন প্লাস ওয়ান হারমোনিক, একদম একদম পুরো পাক্কা, একদম পুরো মাথার মধ্যে কনসেপ্ট বুঝিয়ে নাও, একদম কনসেপ্ট বুঝিয়ে নাও। তো ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? ইভেন এবং অড সকল ফ্রিকোয়েন্সি কিন্তু প্রেজেন্ট, ইভেন এবং অড, দেখো F1, F2, F3, F4, F5, F6 সব প্রেজেন্ট থাকবে, ক্লিয়ার হয়েছে? তো ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে ওভারটোন ইজ ইকাল টু 2n প্লাস 1 হারমোনিক, ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে nth ওভারটোন ইজ ইকাল টু n প্লাস 1 হারমোনিক। তোলা হয়েছে, তোলা আছে, তুলে নাও, পাঠ করে তুলে নাও, দিলে এখান থেকে কয়েকটা অঙ্ক দেখে নেব, খুব জলদি করে অঙ্ক দেখে নেব, হয়েছে? রাফ করি, রাফ করি। আচ্ছা আচ্ছা, তো ক্লোজ অর্গান পাইপের ক্ষেত্রে, ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে কেবলমাত্র অড ফ্রিকোয়েন্সি গুলো ছিল, আর ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে অড এবং ইভেন দুটোই রয়েছে, ওপেনের ক্ষেত্রে অড এবং ইভেন দুটোই রয়েছে, ক্লিয়ার? তোলা হয়েছে, একদম না তোলা হয়নি, তোলা হয়েছে না হয়নি? এবারে ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, সাপোজ কোশ্চেন দিয়েছে, প্রথমে আমরা জেনারেলি দুটো কোশ্চেন আমরা এমনি সাজেস্টিক করব, তো তারপরে আমরা কিছু সালের কোশ্চেন নিয়ে নেব, যে সালের কোশ্চেনগুলো আমি এখানটায় লিখে দেব, তারপরে সলভ করে দেব। হ্যাঁ, তো প্রথম দুটো কোশ্চেন আগে দেখে নিই। তো থার্ড ওভারটোন, থার্ড ওভারটোন ফর ক্লোজড
organ pipe, closed organ pipe, pipe each equal to the fourth harmonic of open organ pipe. Open organ pipe. Open organ pipe. So find out the ratio of their length. Ratio of their length. तो आपके की बात करते बोले छे ते तादे length एर ratio बार करते बोले छे तो एर आमना solution किया भाई एकदम easily आमना solve करते पार हो तो closed organ pipe एर खेत्रे fundamental frequency की होए जाए जाना आ रहे छे तो closed organ pipe एर खेत्रे आमके बोले छे की ना closed organ pipe एर खेत्रे आमके बोले छे की ना third overtone आमना जातो frequency बार कर ची सब harmonic दिए তো ওভারটোন যদি কোথাও দেওয়া থাকে তাকে সব সময় হারমোনিকে আমরা চলে যাব তাহলে ক্লোজড এর ক্ষেত্রে আমাকে থার্ড হারমোনিক দিয়েছে তো থার্ড হারমোনিক মানে কি হয় থাকে না 2n + 1 এ থার্ড ওভারটোন মানে হচ্ছে 2n + 1 হারমোনিক মানে 2 * 3 + 1 দেয়ারফর এত হারমোনিক তার মানে আমি কত লিখতে পারি 7th হারমোনিক মানে f7 ফর closed air ক্ষেত্রে clear f7 for closed আচ্ছা open organ pipe তো এরপরে আমাদের বলেছে কি open একটা organ pipe নিয়েছে যে open organ pipe এর fourth harmonic এর সাথে কি হচ্ছে equal হচ্ছে যে third harmonic for closed organ pipe is equal to the fourth harmonic of open organ pipe তো open organ pipe এর কার সাথে equal হচ্ছে না fourth harmonic এর সাথে equal হচ্ছে তো fourth harmonic মানে আমরা easily বলতে পারি f4 easily আমরা কি বলতে পারি f4 তাহলে closed organ pipe এর ক্ষেত্রে 7th harmonic এর frequency কত হবে 7 * f1 for closed clear তো closed organ pipe এর ক্ষেত্রে fundamental frequency কত হয় থাকে for closed organ pipe এর ক্ষেত্রে v/2l l টা হচ্ছে কি না closed এর ক্ষেত্রে 2l clear আছে v/2l নয় 4l v/4l আর ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত হয় থাকে v/2l ওপেন क्लियर তো फोर्थ হারমোনিক ইজ इक्वल टू আমি কি লিখতে পারি 4f1 क्लियर তো 4 * v/2l o o ফর ওপেন তাহলে আমাকে বলেছে কি এটা হচ্ছে কার ক্ষেত্রে ওপেনের ক্ষেত্রে এটা হচ্ছে কার ক্ষেত্রে ওপেনের ক্ষেত্রে এটা হচ্ছে কার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ওপেনের ক্ষেত্রে তো আমাকে বলেছে এরা দুজন হচ্ছে কি ইকুয়াল তো এরা দুজন যদি ইকুয়াল হয় তাহলে f7 ফর ক্লোজ ইকুয়াল টু f4 ফর ওপেন তো দেয়ারফর আমি কি লিখতে পারি এটা ইজ इक्वल टू 7f1c তাহলে f1c এর জায়গায় আমি v/4 7 * v/4lc 4lc লিখতে পারি বোঝা গেছে তা বোঝা যায় আর ওপেন এর ক্ষেত্রে আমি কি লিখতে পারি 4 * v/2lo লিখতে পারি বোঝা গেছে তো v কে v ক্যান্সেল 2 কে 2 ক্যান্সেল क्लियर v কে v ক্যান্সেল 2 কে 2 ক্যান্সেল তাহলে lo/lc যদি এপাশে নি তাহলে তার দূরে 8/7 তো তাদের লেন্থ এর রেশিও আমাকে বার করতে বেরোছে বার করা আছে क्लियर হচ্ছে তো লাগছে বুঝে নাও তোমরা যদি হয়ে থাকে তো বুঝে নাও क्वेश्चन नंबर 2 नेक्स्ट क्वेश्चन বলেছে क्वेश्चन नंबर 2 की বলেছে কোন ওপেন অর্গান পাইপ কোন ওপেন অর্গান পাইপে আচ্ছা আমি একটু কালিটা ঢুকিয়ে নি দাঁড়াও তো
কোন ওপেন অর্গান পাইপের ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, একটা ওপেন অর্গান পাইপের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি সাপোজ দিয়েছে ধরো 300 হার্টজ দিয়েছে, কত দিয়েছে 300 হার্টজ, একটা কোন ওপেন পাইপ তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি দিয়েছে কত না 300 হার্টজ। বায়ুতে বায়ুতে শব্দের বেগ কত দিয়েছে সেটাও দেওয়া আছে কত না 330 মিটার পার সেকেন্ড, 330 মিটার পার সেকেন্ড। তো এবারে বলেছে কি না না ওপেন অর্গান পাইপের ওপেন অর্গান পাইপের ফার্স্ট ওভারটোন ইজ ইকুয়াল টু দা ফার্স্ট ওভারটোন অফ ক্লোজড অর্গান পাইপ। তো ফাইন্ড লেন্থ অফ দিস পাইপ অফ দিস পাইপ, ওই পাইপ গুলোর আমাকে লেন্থ বার করতে বলেছে। তো কি করব তো আমাকে ওপেন অর্গান পাইপের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আমাকে দিয়েছে, ওপেন অর্গান পাইপের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আমাকে দিয়েছে 300 হার্টজ, ক্লিয়ার। বায়ুতে বেগ কত দিয়েছে, বায়ুতে বেগ দিয়েছে 330 মিটার পার সেকেন্ড, ক্লিয়ার। তো তারপরে আমাকে বলেছে ওপেন অর্গান পাইপের ফার্স্ট ওভারটোন, তাহলে ওপেন অর্গান পাইপের ফার্স্ট ওভারটোন ওপেন অর্গান পাইপ। তো ওপেন এর ক্ষেত্রে আমাদের কি এসে থাকে, অড ইভেন সবই থাকে। তো ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে ফার্স্ট ওভারটোন মানে হচ্ছে কি সেকেন্ড হারমোনিক, ফার্স্ট ওভারটোন মানে হচ্ছে কি সেকেন্ড হারমোনিক ফর ওপেন, তাহলে ওপেন অর্গান পাইপের সেকেন্ড হারমোনিক হবে, ক্লিয়ার হয়েছে, ইজ ইকুয়াল টু দা ফার্স্ট ওভারটোন অফ ক্লোজড অর্গান পাইপ। তো ফার্স্ট ওভারটোন অফ ক্লোজড অর্গান পাইপ, তো ফার্স্ট ওভারটোন অফ ক্লোজড অর্গান পাইপ মানে হচ্ছে কত দেখো থার্ড হারমোনিক, ফার্স্ট ওভারটোন মানে যে এন ইকুয়াল টু হচ্ছে 1, তো 1 যদি আমরা বসাই থার্ড ওভারটোন, কত পাচ্ছি না থার্ড ওভারটোন, বুঝা গেছে না বুঝা যায়নি, থার্ড ওভারটোন F3 ফর ক্লোজড, ক্লিয়ার। তো F2 ইজ ইকুয়াল টু কত হয়ে থাকে না 2F1, আর ক্লোজড এর ক্ষেত্রে কত হয়ে থাকবে 3F1 4 ওপেন, এটা হচ্ছে F3 ফর সরি এটা 3, তো তো F1 for 3 F1 for closed, বোঝা গেছে না বোঝা যায়নি, ক্লিয়ার হয়েছে, এখানটা 3 কেন দিলাম এখানটা 3 না, তো 3 F1 for closed, ক্লিয়ার হয়েছে। তো F1 কার ক্ষেত্রে, ওপেন এর ক্ষেত্রে, তাহলে ওপেন এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হয়ে থাকে না ওপেন এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি F1 = V/2L, আর ক্লোজড এর ক্ষেত্রে F1 = কত হয়ে থাকে V/2L F4L, ক্লিয়ার। তো F1 ফর ক্লোজড, ক্লোজড এর ক্ষেত্রে কত বসাবো V/2L ফর ওপেন ইকুয়াল টু 3 × V/2L ফর ক্লোজড, একটু দেখে লিখতে হবে নাহলে কিন্তু ভুল হয়ে গেলে ভুল হয়ে যাবে। তো V ক্যান্সেল, তো 2 ক্যান্সেল, তো আমাকে প্রত্যেকের লেন্থ বার করতে বলেছে, তো লেন্থ আমাকে বার করতে বলেছে। তো ওভারঅল আমি এখান থেকে কত পাচ্ছি 1/Length of Open / 3/2 × Length of Closed, আচ্ছা দুটোই তো আননোন রয়েছে। তো এখান থেকে আমি কি বার করতে পারি, এটা ওপেন এর ছিল, তাহলে ওপেন এর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত হয়ে থাকে V/2L, তো V হচ্ছে কত 330/2 × L ফর ওপেন, L ফর ওপেন, আচ্ছা তো F1 = আমি কত বসাবো F1 = কত বসাবো এটা F1, তো F1 = আমি কত বসাবো 300 হার্টজ, F1 = F1 for closed 300 হার্টজ, তো LO = L for open
কত বসাবো, 330 ডিভাইড বাই 2 ইনটু 300, ক্লিয়ার? তো একে আমরা 3 দিয়ে কাটলাম, নিচে থাকলো 100, উপরে হলো কত, উপরে হলো 110 হচ্ছে। এবার একে 2 দিয়ে কাটি, তো 5, এটা 5, তার মানে 0.55 এত মিটার, এত মিটার, তাহলে এলও ইজিক্যাল টু 0.55 মিটার। তো এলও যদি আমি বসিয়ে দিই তাহলে এলসি পেয়ে যাবো না, তো এল লেন্থ ফর ক্লোজড ইকুয়াল টু 3/2 ইনটু এলও, এলও মানে হচ্ছে 0.55, 0.55 মানে 55/100, তার মানে আমি এখানে বসাতে পারি 55/100, ক্লিয়ার হয়েছে? কত বসাতে পারি, 55/100 বসাতে পারি। তো এবারে কাটাকাটি করে আমরা লেন্থ কিন্তু অলরেডি পেয়ে যাব, কাটাকাটি করে লেন্থ কিন্তু আমরা ক্লোজড এর ক্ষেত্রে লেন্থ পেয়ে যাব, ক্লিয়ার হয়েছে? তোলা হয়েছে, তোলা হয়েছে, তাড়াতাড়ি তুলো, তাড়াতাড়ি তুলো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, নেক্সট কোশ্চেন রাফ করি, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, দেখো কি বলতে চাইছে, বলেছে একটি ক্লোজড অর্গান পাইপের, অর্গান পাইপের লেন্থ দিয়েছে 85 সেন্টিমিটার, একটা ক্লোজড অর্গান পাইপের লেন্থ দিয়েছে 85 সেন্টিমিটার, বায়ুতে শব্দের বেগ বা সাউন্ডের বেগ, শব্দের বেগ কত দিয়েছে, ধরো 340 মিটার পার সেকেন্ড, কত দিয়েছে, 340 মিটার পার সেকেন্ড। আচ্ছা তো আমাকে এবারে বার করতে বলেছে যে 1250 হার্জের মধ্যে ওই অর্গান পাইপ এর মধ্যে কটি অসিলেশন সৃষ্টি হবে, কটি অসিলেশন সৃষ্টি হবে, ক্লিয়ার হয়েছে? তো ইনিশিয়ালি আমরা কি করবো, এটা একটা ক্লোজড অর্গান পাইপ, তো ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত হয়ে থাকে না, এফ ওয়ান ইজকাল টু, একদম সহজ আছে, এফ ওয়ান ইজকাল টু আমরা কি বলতে পারি, V/4L। তো এল আমাদের কত, 85 সেন্টিমিটার, ভি হচ্ছে কত, 340 দিয়েছে, 340/4 ইনটু 85 সেন্টিমিটার মানে হচ্ছে 0.85 মিটার, তো 340 ইনটু 100 ডিভাইডেড বাই 4 ইনটু 85, তো 17 5 85, 17 3 34, 20 4 5 20, 5 5 ক্যান্সেল, তাই তো? তো এফ ওয়ান ইজিক্যাল টু 108, তো এটা হচ্ছে আমাদের কি ফান্ডামেন্টাল, এটা হচ্ছে আমাদের কিসে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা ফান্ডামেন্টাল টোন। তো আমাদের ক্লোজড আসার আছে, তো ক্লোজড যদি এসে থাকে তাহলে এরপর আসবে কি এফ থ্রি, তাহলে এফ থ্রি ইজিক্যাল টু কত হবে, 3F1, দ্যাট মিনস 3 ইনটু 100, তার মানে 300 হার্জ। তো আমাকে চেক করতে হবে কত দূর, 1250 হার্জ পর্যন্ত আমাকে চেক করতে হবে। তো এই কোশ্চেনটা কোথায় এসেছিল না, আইআইটি, আইআইটি 2014 সালে এসেছিল, তো যেখান থেকে আমি কোশ্চেনটা তুলিনি, যেটা আমি বলেছিলাম যে কোশ্চেনটা তুলে আমি করব, কিন্তু কোশ্চেনটা তুলিনি, আমি নিজেই করে দিয়েছি কোশ্চেনটাকে পড়ে, তো সেখান থেকে আমি ডিরাইভ করে দিচ্ছি। তো এফ থ্রি ইজিক্যাল টু 300 হার্জ, তো আমাকে 1250 হার্জ পর্যন্ত যেতে হবে, তারপর আমি কি নেবো, এফ ফাইভ, তো এফ ফাইভ ইজিক্যাল টু কত হবে, 5F1, তো 5 ইনটু 100, তার মানে 500 হার্জ। নেক্সট আমি দেখব এফ সেভেন, 7 ইনটু F1 মানে 7 ইনটু 100 মানে হচ্ছে 700 হার্জ। নেক্সট আমি দেখব এফ নাইন, তো 9 ইনটু F1 তার মানে কত হচ্ছে, 9 ইনটু 100, তো 900 হার্জ। তো নেক্সট আমি দেখব এফ ইলেভেন, তো 11 ইনটু F1 তার মানে হচ্ছে কত, 11 ইনটু 100 তার মানে 1100 হার্জ, এখনো পর্যন্ত ছোট রয়েছে।
তো নেক্সট আমি দেখতে চলেছি এফ থার্টিন এফ থার্টিন ইজ ইকুয়াল টু থার্টিন ইন্টু এফ ওয়ান তো থার্টিন ইন্টু হান্ড্রেড তো 1300 হার্টজ কিন্তু এটা কিন্তু বড় হয়ে গেছে তাহলে এটাকে আমি নেব না তো কটা ফ্রিকোয়েন্সি আমরা কে পেলাম একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা তো ছটা ফ্রিকোয়েন্সি হয়ে পেয়েছি মানে কি অসিলেশন কটা হয়েছে ছটা অসিলেশন হয়েছে তো কটি অসিলেশন সৃষ্টি হয়েছে না ছটি অসিলেশন অসিলেশন সৃষ্টি হয়েছে ক্লিয়ার ছটি অসিলেশন সৃষ্টি হয়েছে ক্লিয়ার তো নেক্সট কোশ্চেন নাম্বার 4 তোলা আছে তো নেক্সট কোশ্চেন নাম্বার 4 যেটা তা আমি তুলে দিচ্ছি কোশ্চেন নাম্বার 4 যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা আমি যে আইআইটি 2016 সালে এসেছিল ওই কোশ্চেনটা লিখে দিচ্ছি আর কোশ্চেন থেকে তুলছি না তো লাস্ট কোশ্চেন আজকে কোশ্চেন নাম্বার 4 যেটা আইআইটি 2016 সালে এসেছিল তো কোশ্চেনটা কি বলেছিল তো বলেছে একটি ওপেন অর্গান পাইপ একটি ওপেন অর্গান পাইপের ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি এফ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে কত এফ এই ওপেন অর্গান পাইপকে এই ওপেন অর্গান পাইপকে জলপূর্ণ পাত্রে জলপূর্ণ পাত্রে অর্ধেক ডোবানো হলো জলপূর্ণ পাত্রে অর্ধেক ডোবানো হলো যার ফলে যে নতুন ফ্রিকোয়েন্সি সৃষ্টি হবে যে নতুন ফ্রিকোয়েন্সি সৃষ্টি হবে ওই ফ্রিকোয়েন্সি কত তো অপশন ছিল তো অপশন হচ্ছে এফ অপশন বি 2f অপশন সি f বাই 2 অপশন সি f বাই 2 আর অপশন ডি ভাবনা চিন্তার মাধ্যমে তুমি বুঝতে পেরে গেছো হয়তো 3f হয়তো স্যার এমনি লাগিয়ে দিল হবে না জানি না কি হবে আচ্ছা তো দেখো সলিউশন তো একটা ওপেন অর্গান পাইপ দিয়েছে তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আমাকে কত দিয়েছে f ক্লিয়ার দেখা যাচ্ছে তো একটা ওপেন অর্গান পাইপ দিয়েছে তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে কত f তাহলে ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি f1 is equal to আমরা কি লিখতে পারি f লিখতে পারি এটা হচ্ছে কার ক্ষেত্রে ওপেন অর্গান পাইপ তো f is equal to আমি কি লিখবো ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে কি হয়ে থাকে v by 2l তাহলে এই 2l টা হচ্ছে কি না ওপেন অর্গান পাইপের লেন্থ ওপেন অর্গান পাইপের লেন্থ আচ্ছা এবারে কি বলেছে না এবারে বলেছে কি ওই ওপেন অর্গান পাইপে একটা জলপূর্ণ পাত্রে ডোবানো হলো তো একটা জলপূর্ণ পাত্র আমি সাপোজ এখানে সাইডে আমি ড্রয়িং করছি তো এই হচ্ছে আমাদের জলপূর্ণ পাত্র তো আমাদের ওপেন অর্গান পাইপটা কাকে তো দেখিনি এটা হচ্ছে আমাদের ওপেন অর্গান পাইপ তো এই হচ্ছে আমাদের ওপেন অর্গান পাইপ যার লেন্থ হচ্ছে কত আচ্ছা যার লেন্থ হচ্ছে এল যার লেন্থ হচ্ছে এল তাহলে এলও ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি এল বলতে পারি এলও ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি এল বলতে পারি এটা হচ্ছে আমাদের ওপেন অর্গান পাইপ ক্লিয়ার তো এই অর্গান পাইপটাকে এবার আমি কি করব জলে ডোবাবো তো জলে আমি ডুবিয়েছি কতটুকু ডুবিয়েছি না অর্ধেক ডুবিয়েছি কত অর্ধেক তাহলে পাইপটা অর্ধেক আমি কি করেছি জলে ডুবিয়েছি অর্ধেক যদি ডুবিয়ে থাকি তাহলে বাকি অর্ধেকটা কোথায় রয়েছে জলের উপরে রয়েছে তাহলে অর্ধেক রয়েছে জলের উপরে তার মানে এল বাই টু অংশ কোথায় রয়েছে জলের উপরে এল বাই টু অংশ রয়েছে কোথায় জলের উপরে ক্লিয়ার করা গেছে তাহলে এইটা হচ্ছে আমাদের কি ওপেন অর্গান পাইপ যেটাকে জলের মধ্যে ডোবানো আছে তো জলের মধ্যে যদি এখানে ডুবিয়ে দিই তাহলে উপরে ছিল বায়ু
তো এখানে রয়েছে জল, তাহলে জল একটা কিসের সৃষ্টি করেছে, একটা সেপারেশনের সৃষ্টি করেছে। তো এখানটা একটা আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রি এন্ডের মতো বিহেভ করছে জলটা, সরি জলটা একটা ফিক্সড এন্ডের মতো বিহেভ করছে। তো ফিক্সড এন্ডের যদি এখানে বিহেভ করে থাকে, তাহলে আমি যদি এই অর্গান পাইপের ক্ষেত্রে যদি ভাবি, তাহলে এখানটায় নোডের সৃষ্টি হবে আর এখানটায় অ্যান্টাই নোডের সৃষ্টি হবে। তার মানে এই পাইপটা এখন কনভার্ট করে গেছে, কনভার্টেড। তাহলে ওপেন পাইপ ইজ নাও কনভার্টেড ক্লোজড, ক্লোজড অর্গান পাইপ, ক্লোজড অর্গান পাইপ কনভার্টেড, লিখে দিই কনভার্টেড, কনভার্টেড ইনটু ক্লোজড অর্গান পাইপ, কনভার্টেড ইনটু ক্লোজড অর্গান পাইপ। ক্লিয়ার হচ্ছে, বোঝা গেছে? আচ্ছা, তো ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে আমরা একবার কি দেখবো, তাহলে এখানে যদি আমি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যদি বার করতে চাই, তাহলে কি দেখবো, জলপূর্ণ পাত্রে যদি আমরা ডোবাই, যে নতুন ফ্রিকোয়েন্সি মানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যেটা পাবো, সেই নতুন ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা কি পাবো। তো এখন ক্লোজড অর্গান পাইপের যদি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যদি আমাকে বার করতে বলে, তো এফ ওয়ান ফর ক্লোজড ইকুয়াল আমি কি বলবো, ভি বাই টুয়েলভ, ভি বাই টুয়েলভ ফর ক্লোজড। আচ্ছা, তো এফ ওয়ান ফর ক্লোজড ইকুয়াল টু ভি, আরে মিডিয়াম তো চেঞ্জ হয়নি তাই না, উপরে কি রয়েছে এয়ার রয়েছিল, এখানটাও কি রয়েছিল এয়ার রয়েছিল, মিডিয়াম সেম রয়েছে। তো ভি বাই টু ইন্টু, আচ্ছা ক্লোজড অর্গান পাইপটার এখন লেন্থ কত, এল বাই টু, এখন কত এল বাই টু, তাহলে টু কে টু ক্যান্সেল, তার মানে কত আসছে ভি বাই এল, তার মানে কত আসছে ভি বাই এল। ক্লিয়ার করা গেছে না, বোঝা গেল না, কোথায় একটা গড়বড় লাগছে মনে হচ্ছে না, একটা ওপেন অর্গান পাইপের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে কত এফ। আচ্ছা এখানে ভুল হয়ে গেছে, এটা টু এল ও হয়ে গেছে, এটা হচ্ছে কত হবে ফোর এল হবে, এটা কত হবে ফোর এল হবে। খেয়াল করো, ভালো করে দেখো, ব্যাটারিটা ডিস্টার্ব করছে সেই জন্য। ও আচ্ছা আচ্ছা, এখানটায় কেন চেঞ্জ করলো, এইখানটায় এখানটায় এখানটায়, এটা কত হবে ফোর এল হবে, এটা কত, আর এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে ক্লোজড, ক্লোজড এর ক্ষেত্রে কত হবে ফোর হবে। ক্লিয়ার, ব্যাটারিটা শেষ হয়ে এসছে, চার্জ শেষ হয়ে এসছে। তো টু কে টু ক্যান্সেল, তার মানে আমরা কত পেলাম ভি বাই টুয়েলভ, ভি বাই টুয়েলভ। তো ভি বাই টুয়েলভ ইজ ইকাল টু কত হচ্ছে না, ভি বাই টুয়েলভ ইজ ইকাল টু এফ ওয়ান ও, যেটা এফ ওয়ান ওপেন অর্গান পাইপের ফ্রিকোয়েন্সি ছিল সেটাই তো কি ছিল এফ ছিল, তার মানে ফ্রিকোয়েন্সি কত হতে চলেছে এফ, ফ্রিকোয়েন্সি কত হতে চলেছে এফ। তাহলে নিউ যে ফ্রিকোয়েন্সিটা আমরা পেতে চলেছি সেটার ফ্রিকোয়েন্সি কত হবে এফ হবে। ক্লিয়ার হয়েছে? তো আজকে এতটুকুই পর্যন্ত, আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, বেস্ট অফ লাক, গুড আফটারনুন।